মাঝেরহাটে পূজোর আগেই নতুন রাস্তা 12ই অক্টোবর থেকে বিকল্প পথে শুরু হবে চলাচল। মাঝেরহাট ব্রিজ তৈরিতে আগামী সপ্তাহে ডাকা হবে টেন্ডার। মাঝেরহাটে পূজোর আগেই নতুন রাস্তা তৈরি হবে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন ঘরাই। সুমন, কি খবর রয়েছে? দেখো, আজকে না আজকে মাঝেরহাট ব্রিজের ঘটনার এক মাস হলো। আজকে নবান্নে একটি উচ্চ পর্যায়ে বৈঠক হয় পূর্ত দপ্তরে। সেই বৈঠকে যেটা সিদ্ধান্ত হয়েছে যে আগামী সপ্তাহে নতুন যে ব্রিজ বানানোর যে পরিকল্পনা রাজ্য সরকার নিয়েছে তার গ্লোবাল টেন্ডার ডাকা হবে, এবং টেন্ডারের যে নিয়মকানুন রাজ্য সরকারের রয়েছে সেই নিয়মকানুন কিছুটা পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে টাকার অঙ্কটা এবং ধরো একজন বিডার এসে জয়েন করলো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু যাতে পরিবর্তন করা যায়, যাতে এই ব্রিজটি দ্রুত এক বছরের মধ্যে বানিয়ে ফেলা যায়, তার জন্য যে সমস্ত শিথিলতা দরকার রাজ্য সরকারের তরফ থেকে সেগুলো নিয়েও কিন্তু ইতিমধ্যে ভাবা হচ্ছে, ভাবা হয়েও হচ্ছে অলরেডি, এবং আগামী সপ্তাহে এই গ্লোবাল টেন্ডার কিন্তু পাবলিশ হবে ই পোর্টালের মাধ্যমে। আরো যেটা বিষয় সেটা হচ্ছে পুজোর আগেই অর্থাৎ আগামী 12 তারিখে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর রাজ্য সরকার যে নতুন রাস্তা বার করেছিল যেটা হচ্ছে ডায়মন্ড হারবার রোডের ওপরে কিরিপুর থেকে আসা যে রাস্তা, অর্থাৎ লেভেল ক্রসিং টোপকে কালভার্ট টোপকে যে রাস্তাটা বানিয়েছিল যার জন্য রেল চলাচল বন্ধ করা হয়েছিল বেশ কিছু সময় ধরে, এবং পাশাপাশি যাতে সাধারণ মানুষের সুরাহা হয় সেই যে লেভেল ক্রসিং ওয়ালা যে রাস্তা সেই রাস্তাটি আগামী 12 তারিখে খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। এতে পুজোর সময় সাধারণ মানুষের কিছুটা সুরাহা হবে। তুমি জানো যে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর অত্যন্ত যানজট দেখা দিয়েছে এই পুরো গোটা চত্বরে, সেটা যাতে কিছুটা সুরাহা হয় তার জন্য রাত দিন কাজ চলছে রাজ্য সরকারের তরফ থেকে, এবং রেলের সঙ্গে যৌথ উদ্যোগে সেই যে রাস্তা আগামী 12 তারিখ খুলে দেওয়া হবে। অর্থাৎ আগামী সপ্তাহে টেন্ডার প্রক্রিয়া চালু হয়ে যাবে, এবং সেই টেন্ডারে কারা অংশ নেয় সেটা রাজ্য সরকার দেখতে চাইছে, বিভিন্ন শর্ত ওখানে পরিবর্তন করা হবে, পাশাপাশি নতুন রাস্তাটি খুলে দেওয়া হবে আগামী 12 তারিখ। ধন্যবাদ সুমন।